বউ আমারে ভালোবাসে না আদর করে বাট ফুলের গন্ধ শুকলে আমার বমি হয় আকাশে চাঁদ উঠলে তার আদর খাইতে মন চায় পাহাড়ের এক ঘরে বাট ফুলের মতো বউ একটাই দুঃখ আমার বসন্তের পৃথিবীতে ফুটেছে অথচ কত শত আকাশের নক্ষত্রগুণও শেষ করতে পারলাম না আজও। কবি মিসির হাসানের অসাধারণ কবিতা চরণ দিয়ে শুরু করেছি বন ফুল বন জুই বার্ড ফুল বাইট ঘণ্টাকর্ণ। বিশ্ববিখ্যাত কবি সাহিত্যিকরাও এই বার্ড ফুল সম্পর্কে অনেক কিছুই বলে গেছেন, কবিতা লিখে গেছেন, গল্প উপন্যাস লিখে গেছেন, তেমনি লিখে গেছেন কবি জীবনানন্দ দাস অসাধারণ কবিতা এবং তার কবিতায় বটনটি বর্ণনাও করেছেন। প্রিয়তম স্বামী লক্ষ্মীন্দারকে সাপে কাটার পর সতী স্ত্রী বেহুলা তার স্বামীকে বাঁচানোর জন্য সব চেষ্টা করেন, এমনকি তিনি স্বর্গেও যান ধোপিনীর সঙ্গে। সেখানে ইন্দ্রকে সন্তুষ্ট করতে রাজ্যে সবাই নৃত্য করেন। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস সেই নৃত্যরত বেহুলার পায়ে নূপুর দেখেননি, বাট ফুল জড়িয়ে দিয়েছিলেন কবি জীবনানন্দ দাস। অসাধারণ একটি কবিতা ঘটনাবলীও। এছাড়াও দেখেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার বিখ্যাত উপন্যাস পথের পাঁচালীতেও বাট ফুল উল্লেখ করেন, যা বলার অপেক্ষা রাখে না। নুসাদ নুসিনের কবিতায় অসাধারণ কবিতা ফুটে উঠেছে এই বনজুই বা বাট ফুলকে নিয়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথের চোখ এড়াতে পারেনি এই একটুখানি ফুল, মানে বাট ফুল একটুখানি ফুল তাঁর সে শিরোনামের গল্পটি লেখাটিতে তিনি ঘণ্টাকর্ণকে নিয়ে কবিতা লিখেছেন দুচরণ বলি আমি। এই দুই কানে দুই ঘণ্টা, লেজ দুইটি, দুই লেজে দুই হাতুড়ি, আর এই দুই হাতুড়ি দিয়েই নিজের ঘণ্টা নিজেই বাজিয়ে যাচ্ছে। বন্ধুরা, বিশ্ববিখ্যাত কবি কবি জীবনানন্দ দাস, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কবি মিসির হাসনাইন, নুসাদ নুসিন, অসাধারণ কবিতা আমি আবৃত্তি করলাম কি বনজুই নিয়ে। দেখেন বনজুইটা এত সুন্দর বিদায়, মনে হয় যে বিশ্ববিখ্যাত কবিরা কবিতা উপন্যাস গল্প লিখে গেছেন। তেমনি একটি ব্লগ বন্ধুরা তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি এবং দু চারটি চরণ উপস্থাপন করার চেষ্টা করেছি, জানি না কেমন লাগে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং জানাবে আমাকে কেমন হয়েছে। তো বন্ধুরা, এই বাট গাছ, বাট ফুল, বনজুই, তারপর ঘণ্টাকর্ণ, এই সব বিভিন্ন নামে কিন্তু বিভিন্ন অঞ্চলে ডাকা হয়। তো বন্ধুরা, আজকে শুধু কিন্তু আমি কিন্তু বনজুই বাট ফুল সম্পর্কে বিশ্ববিখ্যাত কবিদের, জীবনানন্দ কবিদের, বিশ্ব রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কবি মিসির হাসানের কবিতা আবৃত্তি করলাম। যদি ভালো লাগে একটু দিলে লাইক কমেন্ট শেয়ার করবে। এছাড়া কিন্তু বাট ফুলের অনেক বিশেষ গুণাগুণ রয়েছে যা বলার অপেক্ষা রাখে না। তো বন্ধুরা, বাট ফুল সম্পর্কে আমি একটু বিশেষ গুণাগুণ তোমাদের সামনে আমি বলি। যাদের চর্মরোগ আছে তারা যদি বাট ফুলের রস, ওই চর্মরোগ যেখানে হয়েছে সেখানে সে রসটা যদি মালিশ করে তাহলে তাদের চর্মরোগ থাকবে 10-15 দিন, যদি ব্যবহার করো তাহলে চর্মরোগ সেরে যাবে। বিষাক্ত পোকামাকড়ে কামড়ালে যদি কামড়ালেও এই বাট ফুলের রস যদি ব্যবহার করায় তাহলে বিষাক্ত পোকামাকড়ের কামড় ব্যথা এবং ক্ষত শুকাতে সাহায্য করে। বন্ধুরা, বাট ফুল সম্পর্কে আমি কি বিশ্ববিখ্যাত কবিতা কবিতার চরণ বলার চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে, ভালো মন্দ তোমরা কমেন্টস করে জানাবে। তো আজ এখানেই রেখে দিচ্ছি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।